উত্তরে উচ্চশিক্ষার বাতিঘর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 2008 সালের 12ই অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে নাম বদলে করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিভাগের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা প্রায় 10,000, তবে দীর্ঘ সময়ও কাটেনি নানামুখী সংকট। 15,000 শিক্ষার্থীর জন্য মাত্র ছেলেদের জন্য মাত্র 2টা হল আর মেয়েদের জন্য মাত্র 1টা হল, এটা অত্যন্ত কম। শেখ হাসিনা হলের কাজ শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, গেটের কাজ শুরু হয়েছে কিন্তু সে কবে শেষ হবে এটা আমরা জানি না। পরিবহন পুলের বাস সংখ্যা অনেক কম, যেটা হচ্ছে আর একটু বাড়াইলে ভালো হবে। অনেক ডিপার্টমেন্টে শ্রেণীকক্ষ এবং টিচারদের কিছু সংকট আছে। তার নামে বিশ্ববিদ্যালয়, তার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে ব্যাপারটা আসলে একটু কমতি। 15 বছরেও বাস্তবায়ন হয়নি বিশ্ববিদ্যালয়টিকে ব্র্যান্ডিং করার পরিকল্পনা। এখনও নিরসন হয়নি আবাসন, শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকট। দীর্ঘদিন ধরে নির্মাণাধীন রয়েছে স্বাধীনতা স্মারক, শহীদ মিনার, প্রধান ফটক, শেখ হাসিনা ছাত্রী হল এবং ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট। নেই ছাত্র শিক্ষক কেন্দ্র ও অডিটোরিয়াম। টিএসসি না থাকার কারণে কিন্তু শিক্ষার্থীরা সেভাবে করে আড্ডা বা অন্যান্য কিছু করতে পারে না। স্টেশন মুক্ত হওয়ার কারণে আমরা জবটা সময় মতো পাচ্ছি, যাদের পারিবারিক সমস্যা সেইটা সলভ হয়ে যাচ্ছে। শিক্ষা এবং গবেষণার জন্য আরও বেশি পরিমাণ মনোযোগ দেওয়া দরকার, এখানকার শিক্ষক সংকট দূর করা দরকার, এখানকার শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করা দরকার। যারা সায়েন্সের শিক্ষক স্পেশালি এখানে আসলে তাদের ল্যাব নিতে খুবই সমস্যা হচ্ছে, এবং ওভারঅল যদি আমরা বলি আসলে আমাদের গবেষণার ক্ষেত্রে খুবই সমস্যা তৈরি হচ্ছে। তবে নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন চলমান সংকট সমাধানে চেষ্টা চলছে। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা সরকারের কাছে সাবমিট করেছে, তো সেইটা পাশ হতে হতে একটু সময় লাগবে। দ্রুত সমস্যার সমাধান করে শিক্ষা আর গবেষণার আলো ছড়াবে বিশ্ববিদ্যালয়টি, এমনটাই আশা সংশ্লিষ্টদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।